খুনে অভিযুক্ত আসামি জেল থেকে পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। কান্দিতে মিনারুল শেখ খুনে অভিযুক্ত আসামি সুরজ শেখ অবশেষে পুলিশের জালে। ধৃতকে পয়লা মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799672 7477799693। পলাতক বিচারাধীন বন্দীকে গ্রেপ্তার করে কান্দি কোর্টে পাঠালো বড়োয়া থানার পুলিশ। বিচারক তাকে পয়লা মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন। গত 23 জানুয়ারি 2023 কান্দি থানার মণিগ্রামে খুন হন মিনারুল শেখ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সুরজ শেখ। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল, তবে 2023 সালের 26 জুলাই তাকে কান্দি কোর্ট থেকে কান্দি উপসংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায় ওই অভিযুক্ত। প্রায় 6 মাস পর অবশেষে বড়োয়া থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে কুলি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলে বড়োয়া থানার পুলিশ। এদিন বিচারক তাকে পয়লা মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। মিনারুল শেখের মাটা গেছে যখন কান্দি এসিজিএম কোর্টে কেসটা কমিট হয়নি, মানে জজে পাঠানো হয়নি যাকে বলতে আমরা, সেই সময় তাকে পুলিশ করেছিল। সেখান থেকে কান্দি আমাদের জেলে পুলিশ করার আগেই সে পলাতক হয় সুরজ শেখ। আমাদের 4/1/3/2004 চার্জ গঠন এবং সাক্ষী জন্য আজকে কোর্টে তাকে তুললেন। কোর্ট তাকে জিজ্ঞাসা করলেন কেন পালিয়ে গিয়েছিলেন, কী পালিয়ে গিয়েছিলেন। আসামি চুপচাপ থাকে।